আপনার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হ্রাস পাইছে, কিন্তু এনে কিয় হয়েছে? আপনার চ্যানেলট আপনি অজানিতে করা কোনো ভুলের বাবেই এনে হয়েছে নাকি? এই সমস্যার বিষয়ে কিছু জানিবলৈ আমার এই ভিডিওটিত উল্লেখিত কথাবোৰ শেষলৈকে মন দি শুনক। শেহতীয়াকৈ বহু ইউটিউবার্সৰ ক্ষেত্ৰত দেখা দিয়া প্ৰধান সমস্যাটোৱেই হ'ল সাবস্ক্রাইবার হ্রাস পোৱা। পূর্বতে কম বেশি পরিমাণে সাবস্ক্রাইবার হ্রাস পাইছিল যদিও এতিয়া তার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আপনিও যদি এগারী ইউটিউবার্স, তেনতে এই সমস্যা কেবল আপনার ক্ষেত্রতে দেখা দিয়া নাই, বহু ডাঙর ইউটিউবার্সরও 10-12 হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার নিম্নগামী হওয়ার খবর পাওয়া গেছে। আমার ক্ষেত্রতো বিগত 4-5 দিনত 60-70 সাবস্ক্রাইবার হ্রাস পাইছে। এতিয়া আহো ইয়ার কারণ সমূহলৈ। বহু ইউটিউব চ্যানেলের প্রতি মানুষের আকর্ষণ কমা, এটা ভিডিও কেই সেকেন্ডমান চা, ভিডিওটি সম্পূর্ণক নচুয়াক তাত লাইক কমেন্ট করা, ওয়াচ টাইম ঊর্ধ্বগামী নোহা আদি বিভিন্ন কিছু দিকলে নজর দি ইউটিউবে বহু চ্যানেলের সাবস্ক্রাইবার কমাই দিছে। যদিও তার তিনটা প্রধান কারণ হল, প্রথম, মই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো, আপনিও আমাক সাবস্ক্রাইব করক, যার ফলত এজনে আনজনক সাবস্ক্রাইব করে দিয়ে সচা, কিন্তু ভিডিওবোৰ উপভোগ নকৰে। শেহতীয়াকৈ এইবোৰ সাবস্ক্রাইবারের ওপৰত ইউটিউবৰ ফালৰ পৰা চোকা দৃষ্টি দি আনসাবস্ক্রাইব কৰি দিয়া হৈছে। দ্বিতীয়, বহু সকল নতুন ইউটিউবার্সে প্রথম অবস্থাত 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করবলে নিজের বন্ধু বান্ধবী বা চিনাকি লোক চ্যানেলট সাবস্ক্রাইব করবলে কয়। সৌজন্যতার খাতির সাবস্ক্রাইব করে যদিও বিভিন্ন কারণত ভিডিওবোৰ না চায়। তারপরে বহুজনে বিভিন্ন নামে বিভিন্নটা জিমেইল আইডি খুলি নিজের চ্যানেলট সাবস্ক্রাইব করে লয়, এইবোৰ সাবস্ক্রাইবারক আনসাবস্ক্রাইব করে দিয়া হয়েছে। তৃতীয়, এনে বহু সকল লোক আছে যিসকলে কোনো এটা মোবাইল ফোন কিছুদিন ব্যবহাৰ কৰি পিছত বেলেগ এটা মোবাইল ব্যৱহাৰ কৰে আৰু আগৰ মোবাইলটোত ব্যৱহাৰ কৰা জিমেইলটোৰ পৰিৱৰ্তে নতুন মোবাইলটোত নতুন জিমেইল ব্যৱহাৰ কৰে। বহুদিন ব্যৱহাৰ নকৰাকৈ থাকি যোৱা সেই আগৰ জিমেইলটোৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰা ইউটিউব চেনেলসমূহকো আনছাবস্ক্ৰাইব কৰি দিয়া হৈছে। সাবস্ক্রাইবার নিম্নগামী হওয়া কথাটুক লৈ অধিক চিন্তিত নহব, ই কেবল আপনার ক্ষেত্রতে হওয়া নাই। এই ধুমুহাক ভয় নকৰি আগুৱাই যাওক, এদিন সফলতা লাভ কৰিবই।